কংগ্রেসের টার্গেট উপনির্বাচন, এজেপির লক্ষ্য 2026, অখিলর টার্গেট কি? উপনির্বাচনক লৈ প্রতিটো দলে গ্রহণ করেছে নিজ নিজ স্থিতি। কংগ্রেস, অসম জাতীয় পরিষদ আর তৃণমূল কংগ্রেসের স্থিতি একই আছে, কিন্তু মিত্র দলের বিপরীত স্থিতি রাইজর দলের। কিছুদিনের পর অখিল গগৈর মন্তব্যই বিরোধীর রাজনীতিত লগাইছে আউল। বিশেষ কংগ্রেসে অকলেই নির্বাচন খেলিম বলে ঘোষণা করার পিছরে পড়া কংগ্রেসের সমালোচনায় সরব হয়ে আছে রাইজর দলের সভাপতি অখিল গগৈ। সঁচাকে কংগ্রেস দলে অকলশরীয়াকে উপনির্বাচন খেলিম বলে কৈছে, এইটো তেওঁলোকৰ প্রতি থাকিব। লুৰিণজ্যোতি গগৈয়ে ইতিমধ্যে স্পষ্ট করে দিছে, অসম জাতীয় পরিষদে উপনির্বাচনক লৈ মূৰ নখমা। একেদরে তৃণমূল কংগ্রেসেও স্পষ্ট করেছে উপনির্বাচনত তেওঁলোকে কংগ্রেসকে সমর্থন করব। কিন্তু রাইজর দলের অখিল গগৈ যেন পানি খোলা করব বিচাৰিছে কংগ্রেসের একলা চলো নীতিক লৈ। আমি গোটেইবিলাকে যেতিয়া ইলেকশন খেলোতে রাইজর যেটো আমি সঁহাৰি লাভ কৰিছিলোঁ, সেইটোকে একমাত্র কংগ্রেসের প্রতি মানুষের সমর্থন বলে ধরে লয়, তেতিয়াহলে তেখেতসকলে মূর্খর স্বর্গত বসবাস করা হব। মূর্খর স্বর্গত বাস করা বলে কংগ্রেসক আক্রমণ করেছে অখিলে। কংগ্রেসে উভত গুড়ে নাচিছে বলেও করেছে সমালোচনা। কি কারণে উভত গুড়ে নাচিছে সেটো কথাটো মই নাজানো, কিন্তু উপনির্বাচনক লৈ অখিল গগৈর কিবা পরিকল্পনা আছে না নাই সেয়া করা নাই রাজহুয়া। কিন্তু কংগ্রেসক গালি পাৰিলেও বিরোধী ঐক্যত ফাট মেলা নাই বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য অখিল গগৈর। 2024 চনের লোকসভা যেনেকে একেলগে খেলিছিল, আর উপনির্বাচনও একেলগে খেলো, পঞ্চায়েত নির্বাচনও একেলগে খেলো, আর 26-ত হিমন্ত বিশ্ব শর্মাক বিদায় দিয়ার পাছত যদি আমার মাজত কিবা কাজিয়া করব লাগে করিম। কংগ্রেসে সকল দলক লগত লৈ আগবাঢ়িব লাগিছে। অখিল গগৈ বিরোধী ঐক্যর লগত আছে না নাই স্পষ্টকৈ প্রকাশ নকৰিলেও উপনির্বাচনত বিরোধীক সহায় করিব অসম তৃণমূল কংগ্রেসে। হবলগীয়া 5 সমষ্টিত ভেটি শক্তিশালী করিবৰ বাবে প্রতিদ্বন্দ্বিতা আগবঢ়ার সিদ্ধান্ত সভাপতি রিপুন বৰা। প্রশ্ন হৈছে বিরোধীর অসম জাতীয় পরিষদ বা তৃণমূল কংগ্রেসের একো সমস্যা নাই, কিন্তু অখিল গগৈয়ে কিয় আক্রমণ করে আছে কংগ্রেসক? উপনির্বাচনক লৈ রাইজর দলের সঙ্গে কংগ্রেসে আলোচনা নকরাক লৈ ক্ষোভ নেকি অখিল গগৈর? নে নির্বাচনের নামত নিজের দাম বৃদ্ধি করবলে চেষ্টা করেছে বিধায়কজনে? যদি ভূপেন বৰাক সমালোচনা নকৰে টিভিয়ে নুলিয়ায়। গতিকে কোনোবা এনেকৈ ভাবি লব নালাগে যে মই আজি ওলাব লাগিব আর ভূপেন বৰাক আর কংগ্রেসে গালি পাবলে। ভূপেন বৰাই কোৱাৰ দৰেই সঁচাকৈ টিভিত ওলাবলৈকে ভূপেন বৰাক কৰিছে নেকি আক্ৰমণ, নে অখিল গগৈকে বিৰোধী শিবিৰত একাষৰীয়া কৰাৰ চক্ৰান্ত কৰিছে কংগ্ৰেছে? এইবোৰ হ'ল ফুটিটকীয়া প্ৰশ্ন। ইপিনে মিত্ৰজোঁটত থাকি উপনিৰ্বাচন খেলিব বুলি বিজেপিয়ে কোৱাৰ পিছতে বঙাইগাঁও আৰু ছিডলি সমষ্টিক লৈ মুখ্যমন্ত্ৰীৰ তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য। মাত্ৰ দুবছৰৰ বাবেহে বঙাইগাঁও ছিডলিত থাকিব অগপ আৰু ইউপিপিয়ে। 2026-ত বঙাইগাঁও আৰু ছিডলিক লৈ নতুন পৰিকল্পনা বিজেপিৰ। বঙাইগাঁও এজিপিয়ে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব, কাৰণ 5 বছৰৰ তেওঁলোকক আমি দি থৈছোঁ, আৰু ছিডলি ইউপিপিএলে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব, তেওঁলোকক আমি ছিটটো আগতে দিছোঁ। কিন্তু 5 বছৰ পিছত বিধানসভাত কি হ'ব এইটো নতুনকৈ আলোচনা হ'ব। 5টা সমষ্টিৰ ভিতৰত 4টা সমষ্টি বিজেপিয়ে জয়লাভ কৰিব বুলি মুখ্যমন্ত্ৰীয়ে দৃঢ়তাৰে ক'লেও চামগুৰি সমষ্টিত জয় কঠিন হ'ব বুলি স্বীকাৰ মুখ্যমন্ত্ৰীয়ে। গতিকে আমি বহুত বেছি এনেকুৱা নহয় যে চামগুৰি আমি জিকিম, তেনেকুৱা আশাবাদী নহয়। বিপরীতে কংগ্রেসের বিধায়ক আব্দুর রশিদ মন্ডলের দাবি, উপনির্বাচনত 5টা সমষ্টিতে জয়লাভ করব কংগ্রেসে। শিবসাগরের প্রদীপ গগৈ আর গুয়াহাটির কেমেরা পার্সন সঞ্জয় বরার সহ প্রিয়ব্রত গগৈর সহযোগত গিরকজ্যোতি মালাকারের রিপোর্ট, নিউজ 18।